যারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে গলা ফাটায়, কালকেই সরকার নামিয়ে দেয়, তাদেরকেও আমরা কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা করেছি। পারলে কালকেই সরকার নামিয়ে দেয়, তাদেরকেও কল্যাণ ট্রাস্ট থেকে সহায়তা করেছি। মাঝে মধ্যে দেখি যে এই বিশ্ব পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা হয়, এবং আজকে কল্যাণ ট্রাস্টের এমডি সুভাষচন্দ্র বাদল বলেছেন যে কিছু কিছু সংবাদপত্র এবং কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু ইলেকট্রনিক মিডিয়াও দেখা যায় যে বিশ্ব পরিস্থিতিটাকে আড়াল করে বাংলাদেশের পরিস্থিতিটাকে ফুলিয়ে ফাপিয়ে দেখিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করে এসেছে, অত্যন্ত সফল একটি সফর হয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় যেটি অর্জন সেটি হচ্ছে ভারত বিনা শুল্কে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি করার সুযোগ করে দিয়েছে। গার্মেন্টস পণ্যসহ ভারতের টেরিটরি ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি করার সুযোগ করে দিয়েছে, যেটির জন্য বহু বছর বহু দশক ধরে বাংলাদেশ চেষ্টা করে এসেছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে ভারত সরকার সেটি করে দিয়েছে। প্রকৃতপক্ষে ভারতের সাথে তো আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটি আরও নতুন উচ্চতায় উন্নীত হয়েছে, এবং সেটি প্রমাণ হচ্ছে ভারত এটি দিয়েছে যে ভারতের স্থলভাগ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য গার্মেন্টস পণ্য সহ বিনা শুল্কে রপ্তানি করতে পারবেন। তো অথচ এই ভারত সফর নিয়ে দেখা গেছে যে বিএনপি কত কথা বলেছে, যে নানা ধরনের কথা বলেছে, এখন নিশ্চয়ই চুপসে গেছে, কিন্তু এরপরও কিছু একটা বলবে আজকে কালকের মধ্যে, হয়তো ইতিমধ্যে বলে ফেলেছে মির্জা ফখরুল সাহেব বা বিএনপির অন্যান্য নেতারা কিছু একটা বলবে বা ইতিমধ্যে বলে ফেলেছে। কিন্তু প্রকৃতপক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত চমৎকার একটি ফলপ্রসূ সফর হয়েছে। আমাদের সম্পর্ক ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের সরকারই ভারতের কাছ থেকে সমস্ত কিছু আদায় করেছে। এই যে ছিটমহল, 1974 সালে চুক্তি হয়েছিল, সেই ছিটমহল আমাদের অধিকারে চার দশকে কেউ আনতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 1974 সালে চুক্তি হওয়ার পর ভারত সেটি রেটিফাই করেনি, আমরা করেছিলাম, ভারত রেটিফাই করেনি, কিন্তু ভারত এই নরেন্দ্র মোদীর সরকার সেটি রেটিফাই করেছে। ছিটমহলগুলো আমাদের অধিকারে এসেছে, মানুষের পরিচয় সেখানে চিহ্নিত হয়েছে, তারা কোন দেশের নাগরিক বলতে পারত না। আমরা ভারতের সাথে মামলা করে আন্তর্জাতিক আদালতে ন্যায্যতার ভিত্তিতে যে সম্পর্ক সেটি বড় প্রমাণ হচ্ছে। ভারতের সাথে আন্তর্জাতিক সালিশি আদালতে মামলা করে আমরা সমুদ্র সীমা জয়লাভ করেছি, এবং ভারত আমাদেরকে সমস্ত পণ্যে আমাদের ট্যারিফ সুবিধা দিয়েছে। মিষ্টি পণ্য ছাড়া মাদক এবং মাদক জাতীয় পণ্য এবং অন্য কয়েকটি পণ্য সহ মাত্র 20টি পণ্য ছাড়া হাজার পণ্যের মধ্যে সমস্ত পণ্যে ভারত আমাদেরকে 2013 সালে সম্ভবত আমাদেরকে ট্যারিফ সুবিধা দিয়েছে, যেটি বিএনপি আদায় করতে পারে নাই, খালেদা জিয়া আদায় করতে পারে নাই। খালেদা জিয়া ভারতে গিয়ে আমাদের গঙ্গার পানি ভিসা কথা ভুলেই গিয়েছিলেন, সেটিও আদায় করেছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।